Hey, what's going on everyone? I'm Tarjit Fahim আছি আপনাদের সাথে টেক প্রজন্ম বিডিআর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও টপিকটি অনেক ইন্টারেস্টিং। আজকের ভিডিও টপিকটি হচ্ছে টপ আপকামিং স্মার্টফোন ইন জুলাই 2019। মানে বাংলাদেশের মধ্যে কোন কোন স্মার্টফোনগুলো জুলাইয়ের মধ্যে আসতে যাচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি আজকে যে স্মার্টফোনটি ভিডিওটি শুরু করতে যাচ্ছি সেই স্মার্টফোনটি কিন্তু আজকে রিলিজ হতে যাচ্ছে, সেটি বাংলাদেশে না কিন্তু চায়নাতে। সেই স্মার্টফোনটির নাম হলো MI CC9 এবং MI CC9E। শাওমির যে মিম্যাক্স সিরিজটি ছিল সেই মিম্যাক্স সিরিজটি কিন্তু আর রিলিজ হবে না। তবে যেই MI CC9 এবং MI CC9E যেই দুটি স্মার্টফোন আছে, এটার অনেক স্ট্রং চান্স আছে যে এই স্মার্টফোন দুটি গ্লোবালি MI A3 নামে লঞ্চ হতে পারে। তো আজকে রিলিজ হলেই কিন্তু আমরা MI CC9 এবং MI CC9E এই দুটি স্মার্টফোনের স্পেকগুলো দেখতে পারবো। স্মার্টফোনটি চায়নাতে রিলিজ হলেই কিন্তু এর সপ্তাহখানেক বা দুই সপ্তাহের মধ্যে কিন্তু বাংলাদেশের আনঅফিসিয়াল স্মার্টফোন দোকানগুলোর মধ্যে এসে পড়বে। তো এখন চলে যাই নেক্সট আপকামিং স্মার্টফোনটিতে। আমাদের লিস্টে যেই নেক্সট আপকামিং স্মার্টফোনটি রয়েছে সেটি হলো ভিভো Z1 Pro। এই স্মার্টফোনটি কিন্তু কালকে রিলিজ হতে যাচ্ছে, মানে 3 জুলাই স্মার্টফোনটি ইন্ডিয়াতে রিলিজ হবে। এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু রয়েছে 5 ভোল্ট ডিসপ্লে এবং 5000 mAh এর ব্যাটারি এবং 32 MP একটি ফ্রন্ট ক্যামেরা, 3টি রেয়ার ক্যামেরা, মানে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনটির মধ্যে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে সেটি হলো Snapdragon 712। এই স্মার্টফোনটির প্রাইস কিন্তু আশা করা যাচ্ছে যে অনেক অ্যাগ্রেসিভ থাকবে। এই স্মার্টফোনটি কিন্তু under 20,000 হবে ইন্ডিয়ার টাকায়, যা বাংলাদেশের মধ্যে কিন্তু প্রায় 30,000 মধ্যেই এসে পড়বে। আমাদের লিস্টের 3rd নাম্বার অপশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটি কিন্তু Samsung A80, যা A70 বড় ভাই। আসলে বড় ভাই না, কিন্তু এই স্মার্টফোনটি কিন্তু আশা করা হয়েছিল যে এটি মে বা জুনের মধ্যে আসবে, কিন্তু এখনো রিলিজ হয়নি। তো আশা করা যাচ্ছে যে জুলাইয়ের মধ্যে কিন্তু এটি অবশ্যই রিলিজ হবে। এই স্মার্টফোনটির মধ্যে রয়েছে স্লাইডিং রোটেটিং ক্যামেরা, যা দেখতে খুবই সুন্দর লাগে। এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু যে প্রসেসরটি রয়েছে সেটিও কিন্তু অনেক পাওয়ারফুল, যা Snapdragon 730G। তবে প্রাইসটা কিন্তু একটু হায়ার, এটি অন্যান্য কোম্পানির প্রায় ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সমতুল্য প্রাইসটা। তো বন্ধুরা, এখন চলে আসি আমাদের নেক্সট আপকামিং স্মার্টফোনটিতে। এখন যে নেক্সট আপকামিং স্মার্টফোনটি কথা বলবো সেটি কিন্তু অনেক জনপ্রিয় একটি স্মার্টফোন এবং আপনাদের সবার অনেকের পছন্দের একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটি হচ্ছে Realme X, যা আমি নিজেও ইউজ করতেছি। এই স্মার্টফোনটি কিন্তু কিছুদিন আগে চায়নাতে লঞ্চ হয়েছিল, কিন্তু এটি আবার ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে গ্লোবালি। এই যে স্মার্টফোনটি রয়েছে এটির মধ্যে ইউজ করা হয়েছিল চায়নাটা যেটা রয়েছে সেটার মধ্যে ইউজ করা হয়েছিল Snapdragon 710 প্রসেসর, পপ আপ ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অ্যামোলেড ডিসপ্লে, 3700 mAh এর ব্যাটারি এবং ছিল বুক চার্জ 3। ইন্ডিয়াতে যেটা লঞ্চ হবে সেই স্মার্টফোনটার মধ্যেও কিন্তু সেম স্ম্যাকই রয়েছে, কিন্তু আশা করা যাচ্ছে যে এর প্রসেসরটা হবে Snapdragon 730, আর বাকি যা ছিল সব কিছু কিন্তু সেম থাকবে। এবং এটির মধ্যে কিন্তু আরেকটি স্পেশাল এডিশন আসতে যাচ্ছে, সেটি হলো Spider-Man এডিশন। এই স্মার্টফোনটি কিন্তু এই জুলাই মাসের মধ্যেই লঞ্চ হবে। তো বন্ধুরা, এখন চলে আসি আজকের ভিডিওর মেইন টপিক এবং ওয়ান অ্যান্ড অনলি যে স্মার্টফোনটির কথা বলবো সেই স্মার্টফোনটি হলো Redmi K20 এবং K20 Pro। এই দুটি স্মার্টফোন কিন্তু চাইনিজ ভার্সন চায়নাতে অলরেডি লঞ্চ হয়েছে, কিন্তু এর গ্লোবালি যে K20 রয়েছে সেটি অলরেডি লঞ্চ হয়েছে, সেটিও হলো MI 9T। এবং এর যেই বড় ভাই রয়েছে মানে K20 Pro, এটারও যেই ভার্সনটা আসতে যাচ্ছে সেটি হবে MI 90 Pro হতে পারে বা K20 Pro নামেও রিলিজ হতে পারে। সেই স্মার্টফোনটি কিন্তু এই জুলাই মাসেই আসতে যাচ্ছে। এই স্মার্টফোনটির মধ্যেও কিন্তু সেম স্পেকই রয়েছে, খালি জাস্ট এটার গ্লোবাল ভার্সন থাকবে। এই স্মার্টফোনটি কিন্তু আমরা অলরেডি সবাই জানি এর মধ্যে রয়েছে Snapdragon 855 যে প্রসেসরটি রয়েছে, মানে সবচেয়ে ফ্ল্যাগশিপ যে বর্তমানে চলতেছে। তো বন্ধুরা, এই স্মার্টফোনটি কিন্তু অলরেডি বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। K20 এবং K20 Pro দুইটি কিন্তু বাংলাদেশে পাওয়া যাচ্ছে। K20টার প্রাইস মেবি বাংলাদেশে 30,000 মতো এবং K20 Pro-টার প্রাইস কিছুটা 36,000 মতো, এবং এর হায়ার এন্ড ভার্সনগুলো আরেকটু প্রাইস বেশি। এই স্মার্টফোনটা কিন্তু আরেকটু কমবে প্রাইসটা, এবং এটার যে গ্লোবাল ভার্সনটা রয়েছে সেটা রিলিজ হওয়ার সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে কিন্তু বাংলাদেশের আনঅফিসিয়াল মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন কিন্তু আপনারা কিনতে পারবেন। এই স্মার্টফোনটি নিয়ে কিন্তু আমিও অনেক এক্সাইটিং রয়েছি। তো চলুন এখন আমাদের নেক্সট যে লাস্ট যে স্মার্টফোনটা রয়েছে সেটি নিয়ে জানা যাক। আমাদের লাস্ট যে আপকামিং স্মার্টফোনটা রয়েছে সেই স্মার্টফোনটা কিন্তু হচ্ছে Redmi 7A। এই স্মার্টফোনটা কিন্তু 5A 6A অনেকগুলো রয়েছে, যার সাকসেসর 7A। এই স্মার্টফোনটি অনেক কম প্রাইসের মধ্যে আসবে, এটার প্রাইস 10,000 নিচে হতে পারে আশা করা যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর খারাপ লেগে থাকলে কমেন্ট বক্সে তা জানিয়ে দিবেন।
তো এরকম যদি আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমরা কিন্তু অনেক উৎসাহ পাই। তো দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।